नमस्कार बन्धुरा, टेक्निकल रूपम चैनले आपनादेरके स्वागत जानाई। आज के आलोचना करब साइट बारे रिसेंट पोस्ट सठिक किभाबे लागाबेन एबं तार जोन्नो सठिक भावे कास्टमाइजेशन किभाबे करबेन, जेभाबे आमी करेछि आपनाके सेटी देखिए दी। देखे नीन एइभाबे कास्टमाइजेशन आपनार होबे। देखुन एखाने जे ट्रेंडिंग पोस्ट देखते पाच्छेन एटाई आमार रिसेंट पोस्टेर ट्याब। आपनी किभाबे डिजाइन करबेन तार जोन्नो ए टू जेड आमी आजके देखाबो। तार आगे बोलबो आपनी जोदि आमार चैनल नतून होये थाकेन अवश्यई चैनलटिके सबस्क्राइब करे पाशे राखा बेल आइकन प्रेस करे अल অপশনে ক্লিক করে নেবেন। আর একটা কথা বলবো, আপনারা যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাবেন এবং সেখানে আপনি কমেন্ট করে আপনার অসুবিধার কথা জানাতে পারবেন। আমি সময় করে আপনাকে সেই কমেন্টে রিপ্লাই দিয়ে আপনার সেই সমস্যার সলিউশন করার চেষ্টা করব। তা চলুন আজকের টপিকটা নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আপনি প্লাগিনটি ইনস্টল করবেন, যে প্লাগিনটি হলো রিসেন্ট পোস্ট ওয়েডগেজ উইথ থাম্বনেল। এবার এই প্লাগিনের কাস্টমাইজেশন কিভাবে করবেন, যার ফলে আপনার রাইট সাইড বারে রিসেন্ট পোস্টের ট্যাবটি এইভাবে লাগবে। এই প্লাগিনটি ইনস্টল করে অ্যাক্টিভেট হয়ে গেলে আপনি এখানে অ্যাপিয়ারেন্স অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়েডগেজ অপশনে ক্লিক করবেন। এরপর যদি আপনার সামনে এরকম কোনো পপআপ মেসেজ আসে আপনি এটিকে ক্লোজ করে নেবেন। আপনি যদি রাইট সাইড বারে আপনার ট্যাবটি লাগাতে চান তাহলে আপনি এখানে রাইট সাইড বার দেখতে পাচ্ছেন, এর নিচে আপনি প্লাস অপশন দেখতে পেয়ে যাবেন। এখানে আমার অনেকগুলি ট্যাব অ্যাড করা আছে, তার জন্য একদম নিচে দেখাচ্ছে। আপনার যদি কোনো ট্যাব না থাকে তাহলে শুধুমাত্র প্লাস মার্ক দেখাবে। এই যে প্লাস মার্কটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ করবেন রিসেন্ট। জাস্ট রিসেন্ট লিখে সার্চ মারলেই আপনি ওই প্লাগিনের ফিচারটি পেয়ে যাবেন। আপনি এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনি রিসেন্ট পোস্টের ট্যাবটি অ্যাড করতে পারবেন। এবার আপনাকে এখানে কাস্টমাইজেশন করতে হবে। তার জন্য আপনি এখানে প্রথমে টাইটেল দিয়ে নেবেন। এখানে রিসেন্ট পোস্ট দিতে পারেন, ট্রেন্ডিং পোস্ট দিতে পারেন, আপনি যা খুশি দিতে পারেন। এখানে আমার এখানে ট্রেন্ডিং পোস্ট রয়েছে, আপনাকে দেখিয়ে দিই। দেখে নিন এই যে ট্রেন্ডিং পোস্টটি টাইটেলটি রয়েছে। এরপর নাম্বার অফ পোস্ট টু শো, অর্থাৎ আপনি ওই ট্যাবের মধ্যে কতগুলি রিসেন্ট পোস্ট শো করাতে চাইছেন আপনি আপনার মতন করে দিয়ে দেবেন। আপনি 5 রাখতে পারেন বা এর বেশি রাখতে পারেন, কম রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার। এবার আপনি পরের যে চেক বক্সটি পাচ্ছেন সেটিকে চেক করে নেবেন। চেক করলে কি হবে দেখে নিন আমার সাইটে গিয়ে। এই যে ট্রেন্ডিং পোস্ট, এবার ভালো করে দেখুন এই পেজটি আমার ওপেন আছে। এবার যদি কোনো ভিজিটর আমার এই রিসেন্ট পোস্টের লিস্টে কোনো পোস্টে ক্লিক করে তাহলে দেখে নিন আগের ট্যাবটি কিন্তু ওপেন আছে। নতুন পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন উইন্ডোজ নিয়েছে। এর সুবিধা কি রয়েছে জেনে নিন। এই ট্যাবটি ওপেন করার আছে মানে এর ভিউজ কিন্তু কাউন্ট হচ্ছে। আবার ধরুন এটাই কেউ ক্লিক করেছে, ক্লিক করার পর সে যদি আবার এখানে রিসেন্ট পোস্টে ক্লিক করে, সে যতবার ওই রিসেন্ট পোস্টের লিংকে ক্লিক করবে ততবারই নতুন নতুন উইন্ডোজ নেবে। এতে আপনার ওয়েবসাইটের ভিউজ অনেক বেশি কাউন্ট হবে এবং বাউন্স রেট কমবে। আশা করি বোঝা গেল। এই সুবিধা পেতে আপনি এই চেকবক্সটি চেক করবেন। এখানে ডু নট শো দা কারেন্ট পোস্ট এটিকেও আপনি চেক করবেন। এর কারণ আপনাকে বুঝিয়ে দিই। সাপোজ আমি এখানে আপনাকে হোম পেজে নিয়ে যাচ্ছি। আমার এখানে অলরেডি আমার রিসেন্ট পোস্ট প্রথম হোম পেজে রয়েছে, অর্থাৎ যেগুলি কারেন্ট পোস্ট এখানে শো করছে। আবার যদি এখানে শো করে তাহলে ভিজিটর কেন এখানে ক্লিক করবে, তো এখানে দেখতে পারবে। তার জন্য আপনি কি করবেন, এখানে আপনার অন্যান্য রিসেন্ট পোস্টগুলি এখানে রাখার চেষ্টা করবেন। এরপর রয়েছে অর্ডার বাই, এখানে আপনি কি করবেন র্যান্ডম করে নেবেন। এটি যদি আপনি র্যান্ডম করেন তাহলে কি হবে, আপনার ওই রিসেন্ট পোস্টগুলি র্যান্ডমলি শো করবে। অর্থাৎ এখানে একটি পোস্টের লিস্ট আছে, পরবর্তী আবার সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে আপনি এটি র্যান্ডম করে নেবেন। এরপর রয়েছে টাইটেল, অর্থাৎ আপনার পোস্টে যদি টাইটেল শো করাতে চান তাহলে এটি চেক করবেন। আমি রেকমেন্ড করব টাইটেল শো করার দরকার নেই, আপনার কন্টেন্ট শো করলে হবে। এরপর আপনি ম্যাক্সিমাম লেন্থ অফ পোস্ট টাইটেল, এখানে যে জায়গায় আমি এটি আনচেক রেখেছি এটা আমার এডিট করার কোনো মানেই হয় না। এই যে পোস্ট একটি দেখাচ্ছে, এই পোস্টের নিচে আপনার অথর নেম চাইছেন, কি ডেট চাইছেন, কি ক্যাটাগরি নাম চাইছেন, তার জন্য আপনি এই ট্যাবে এডিট করবেন। এখানে আপনি যদি অথর নাম শো করাতে চান তাহলে এখানে অথর নাম দেবেন, আর যদি না চান তো আনচেক রাখবেন। ক্যাটাগরিজ, যদি আপনি আপনার ওই পোস্টের ক্যাটাগরি শো করাতে চান এখানে ক্যাটাগরিতে চেক করবেন। আর ডেট যদি আপনি রাখতে চান, অর্থাৎ ওই পোস্টের পাবলিশ ডে যদি আপনি শো করাতে চান এখানে দিতে পারেন। এরপর রয়েছে ফিল্টার বাই ক্যাটাগরি, অর্থাৎ আপনি যদি চান যে নির্দিষ্ট একটি ক্যাটাগরির পোস্টগুলি ওখানে শো করুক র্যান্ডমলি তাহলে আপনি এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন। এরপর আপনি নিচে আর কোনো চেঞ্জেস করবেন না, তারপরে আপডেট অপশনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এই রিসেন্ট পোস্টের ট্যাবটি অ্যাড হয়ে যাবে। আপনি যদি চান এইভাবে আপনার ফুডার সেকশনেও লাগাতে পারেন, যেভাবে আমি লাগিয়েছি আপনাকে দেখিয়ে দিই। তবে এখানে আমি পোস্টের সংখ্যা কম রেখেছি। আপনাকে যদি আমার ফুডার সেকশনে নিয়ে যাই, দেখুন আমার ফুডার ট্যাবে অ্যাড রয়েছে, এখানে SEO রিলেটেড, এখানে রয়েছে অ্যাডসেন্স রিলেটেড, অর্থাৎ আমি পার্টিকুলার ক্যাটাগরি শো করিয়েছি। এবার এখানে যদি কেউ এই পোস্টে ক্লিক করে তাহলে কি হচ্ছে দেখে নিন, ব্রাউজারে আগের উইন্ডোজটা কিন্তু ওপেন আছে, পরে নতুন উইন্ডোজ আরেকটা ওপেন হয়েছে, তার ফলে এরও ভিউজ কাউন্ট হচ্ছে, এরও ভিউজ কাউন্ট হচ্ছে। আশা করি বুঝতে পেরেছি। বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি আরো কিছু জানার থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসুন, ওখানে এসে আমাকে লিখে জানান, আমি অবশ্যই রিপ্লাই করব। আজকের পর্যন্ত এটুকু, থ্যাংক ইউ।